সূর্য শিক্ষার দেবেন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, এবং নিয়মিত তোমরা অনলাইনে পাঠে অংশগ্রহণ করছো। তোমাদের সবাইকে কেমব্রিয়ান ভার্চুয়াল ক্লাসে স্বাগতম। বরাবর মতো আমি বিজয় কুমার বিশ্বাস, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, কেমব্রিয়ান কলেজ। তোমাদের ব্যবসায়ী সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের ষাটতম ক্লাসে আজ তোমাদের সাথে একটি নতুন মজার টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটিতে যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে রয়েছে টিম ওয়ার্ক, অর্থাৎ কয়েকজন ব্যক্তি তারা কিন্তু তাদের যে কাজটি হয়েছে সেই কাজটি তারা সম্পন্ন করেছে, এবং সেগুলো এনে আর একজনের কাজের সাথে তারা কিন্তু কি করছে, মিলাচ্ছে, মিলিয়ে কিন্তু তারা টিম ওয়ার্কটা কিন্তু শো করছে। তোমরা সবাই দেখো যে প্রত্যেকের হাতে যেটা রয়েছে সেটা কিন্তু তাদের ইন্ডিভিজুয়াল টাস্ক, অর্থাৎ ব্যক্তিগত কাজ, সেটাকে কিন্তু তারা একসাথে করেছে। তারপর আরেকটি চিত্র দেখি, এখানে কি করেছে, এখানেও কিন্তু একটা উপরে একটা বাল্ব দেখতে পাচ্ছ। এই বাল্বটির মানে হচ্ছে এই সবার কাজ, এই যে হলুদ, তারপরে সবুজ, তারপরে নীল, যে সকল রঙের রয়েছে তাদের কাজ কিন্তু ডিফারেন্ট, যেরকম রঙের কাজ, এই সব কাজ কিন্তু একত্রিত করে কিন্তু বাল্বটি জ্বলবে। অর্থাৎ ওই সবার কাজটি এক জায়গায় আসবে, তারপরে কিন্তু এই বাল্বটি জ্বলবে। শিক্ষার্থী বন্ধুরা, ভাবতে পারছো যে আজকে আমাদের টপিকস এর নাম কি? তাহলে আর একটা চিত্র দেখি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একজন একটি হলুদ অংশ কাজ, এটাকে আমরা ধরবো যে একটা হলুদ অংশের কাজটি সম্পন্ন হয়েছে। এখন এই হলুদ অংশের সাথে আর কোন আরো কিন্তু কাজ আছে, যে কাজগুলো সেটা মিলাতে হবে, বা সেই কাজগুলো এখানে না গেলে, হলুদের কাছে না গেলে কিন্তু কাজটি সম্পন্ন হচ্ছে না, কিন্তু ওই পার্টটা কিন্তু আরেকজনকে করতে দেওয়া হয়েছে, সেটি এনে ওখানে কিন্তু জোড়াতে হবে, তারপরে কিন্তু সুন্দর একটা কাজে রূপান্তরিত হবে। কারণ আমরা জানি যে কোনো একটা সংগঠনে একজনকে সব কাজ দেওয়া হয় না, মানে কিছু কিছু দলে ভাগ করে কিন্তু কাজগুলো দেওয়া হয়, সেই কাজগুলো কিন্তু আবার একসাথে করে তাদের সম্পন্ন করা কাজগুলো একসাথে করে কিন্তু যে ফাইনাল একটা রেজাল্ট আসে। তাহলে এখানে কিন্তু সেটা বোঝানো হয়েছে যে বিভিন্ন বিভিন্ন কাজকে এক জায়গায় এনে সেটাকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া। তাহলে শিক্ষার্থীগত কি আজকের টপিকস আমাদের, বুঝতে পেরেছ? আমাদের আজকের টপিকস এর নাম হলো সমন্বয় সাধন, অর্থাৎ আমাদের বিভিন্ন কাজ চলে প্রতিষ্ঠানে, সেই কাজগুলোকে একসাথে করা, এবং সেই কাজগুলো একজন সমন্বয়কারী, তিনি বিভিন্ন বিভাগের কাজকে সমন্বয় করে ওই কাজটিকে লক্ষ্যপানের দিকে এগিয়ে নিয়ে যায়। তাহলে আমাদের আজকের এই পাঠ শেষে কি বিষয়ে বুঝতে পারবে, আবার কি বিষয়ে ব্যাখ্যা করতে সমর্থ হবে, সমন্বয় কি, সমন্বয় সাধন কি সেটা বলতে পারবে, এবং সমন্বয় সাধনের যে নীতিগুলো রয়েছে সে নীতি বা আদর্শ সেগুলো ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমাদের আজকের শিক্ষণফল আশা করি তোমাদের কাছে অনেক মজার হবে আজকের ক্লাসটি। তাহলে আমরা আর দেরি না করে আমাদের মূল ক্লাসে প্রবেশ করতে পারি। প্রথমে দেখি যে আমাদের সমন্বয় সাধন রয়েছে, এবং সমন্বয় সাধন একটা টেবিলে আমরা দেখছি যে সবাই মিলে বসেছে, এবং সবাই মিলে এই টেবিলে তারা বিভিন্ন বিভাগের ব্যক্তিরা মিলে তারা একে অন্যের যে সকল কাজ রয়েছে সেটি একজনকে বুঝিয়ে দিচ্ছে, অর্থাৎ যিনি সমন্বয়কারী রয়েছেন, যাতে করে একটা প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগের কাজ সেই কাজগুলোকে যাতে একসাথে করা যায়, সেই কাজগুলোকে যাতে একটি উদ্দেশ্য, যে একটি লক্ষ্য আছে সেই লক্ষ্য পানে যাতে সেই কাজগুলোকে নেওয়া যায়, তাহলে আমরা বলতে পারি যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের নিমিত্তে প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন ব্যক্তি, অর্থাৎ চেয়ারে দেখছো তোমরা বসে আছে যে বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যক্তিরা এখানে বসেছে, বিভিন্ন ডিপার্টমেন্টের ব্যক্তি ও বিভাগের মধ্যে প্রচেষ্টা বলি একসাথে গঠিত করার বা সংযুক্ত করার বা সুসংহত করার প্রক্রিয়াকে সমন্বয় বলে। অর্থাৎ যদি আমরা ধরি যে বিক্রয় বিভাগ, ক্রয় বিভাগ, তারপর মার্কেটিং বিভাগ, সব বিভাগকে নিয়ে কিন্তু টেবিলে বসা হয়েছে, এবং তারা বিভিন্ন তথ্য দিচ্ছে, আর একজন কোঅর্ডিনেটর যিনি মাঝখানে বসে আছেন তিনি তাদের কথা শুনে তিনি কিন্তু একটা ফাইনাল মানে সিদ্ধান্তে উপনীত হতে পারেন, বা একটা তার ব্যবসার যে লক্ষ্যটি সেটি অর্জিত হতে পারে এভাবে করে। তাহলে আমরা এটাকে
এই কাজগুলোকে আমরা বলবো সমন্বয়। সমন্বয় ধারণাটি আরেকটু যদি আমরা ব্যাখ্যা করি, এভাবে আমরা বলতে পারি যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে উৎপাদন হচ্ছে, কার উৎপাদিত হচ্ছে এক জায়গায়, আরেক জায়গায় কার সেল হচ্ছে। তাহলে আমরা যদি মনে করি যে কি পরিমাণ কার উৎপাদন হচ্ছে আর ওই কি পরিমাণ কার সেল হচ্ছে, এইটা যদি আমরা সমন্বয় না করি, তাহলে আমরা দেখতে পাবো যে এক বছরে 10,000 কার উৎপন্ন হয়েছে কিন্তু বিক্রি হয়েছে মাত্র 5,000, বাকি 5,000 কিন্তু আমার পড়ে থাকবে, আমার গুদামে থাকবে। সেক্ষেত্রে কিন্তু ওই কারগুলো নষ্ট হবে, অথবা আমাদের সমন্বয়ের অভাবে কিন্তু ওই কাজগুলো। আর এখন যদি সমন্বয় সঠিকভাবে থাকতো, তাহলে যে পরিমাণ বিক্রি হবে আমি যদি আশা করেছিলাম, সেই পরিমাণ যদি আমি উৎপাদন করি সমন্বয় করে, তাহলে দেখা যাবে আমার পণ্যের মজুদ বেশি থাকবে না এবং পণ্য নষ্ট হবে না, এবং প্রতিষ্ঠানের যে সকল যে কাঁচামাল বা যে উপকরণ গুলো ছিল সেগুলো প্রপার ইউজ হবে এবং সেখান থেকে একটা প্রফিটেবল ব্যবসা হবে। তাহলে আমরা বলতে পারি যে সমন্বয় কাজটি কত গুরুত্বপূর্ণ, অর্থাৎ সকল পক্ষের সাথে ইনফরমেশন নিয়ে বা তথ্যগুলো নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েই হচ্ছে সমন্বয়। এবার আসে আমাদের দ্বিতীয় টপিকটি, যে দ্বিতীয় টপিকটি ছিল হচ্ছে সমন্বয় সাধন নীতি বা আদর্শ সমূহ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে নীতি বা আদর্শ সমূহ সমন্বয় কাজটিকে আরো বেশি আদর্শ বা সমন্বয় কাজটিকে আরো বেশি সহজ করে। তাহলে আমরা দেখি যে কি কি সমন্বয়ের নীতি বা আদর্শ সমূহ রয়েছে। প্রথমেই আমরা দেখতে পারি লক্ষ্যের ঐক্য নীতি, তারপর রয়েছে শুরুতে প্রাম্ভিক শুরুর নীতি, আদর্শের ঐক্য নীতি, নিরবিচ্ছিন্নতা বা ধারাবাহিকতার নীতি, দলীয় সমঝোতার নীতি, প্রত্যক্ষ যোগাযোগের নীতি, ভারসাম্যের নীতি, নমনীয়তার নীতি, আনুষ্ঠানিক সম্পর্কের নীতি, পারস্পরিক সম্পর্কের নীতি। এই যে 10টি আমাদের নীতি রয়েছে এখানে, এই 10টি নীতির যদি সমন্বয়ে থাকে, তাহলে সমন্বয় কাজটি আরো মসৃণ এবং সমন্বয় কাজটি আরো সহজ হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই নীতিগুলো কিভাবে সমন্বয় কাজটিকে সহজ করে আমরা একটু বিস্তারিত আলোচনা করি, তাহলে তোমাদের জন্য এটি আরো সহজ হবে। প্রথমেই আমরা আমাদের যে নীতি রয়েছে সেই নীতিটি হচ্ছে লক্ষ্যের নীতি, গোল। অর্থাৎ গোল যদি অর্জন করতে হয়, অর্থাৎ যদি কোনো সমন্বয় কার্য কোনো প্রতিষ্ঠানে করা হয়, তাকে একটা গোল থাকতে হবে। গোল যদি না থাকে, সেটা কিন্তু কখনোই সমন্বয় করা সম্ভব হয় না। গোল থাকবে প্রতিষ্ঠানের, একটা গোল দেখা যাচ্ছে যে লাল কাল, আর যে প্রতিষ্ঠানের উৎপাদন বিভাগ এবং বিক্রয় বিভাগ রয়েছে, আমরা দ্বিতীয় প্রথম চিত্রে দেখছি যে উৎপাদন বিভাগ, তারপরে দেখো এটা রয়েছে বিক্রয় বিভাগ, আর একটা রয়েছে উৎপাদন বিভাগ। এই দুই বিভাগের কিন্তু আলাদা গোল থাকবে। এই দুই গোল মিলে ওই লাল যে GOL লেখা আছে ওই গোলটা অর্জিত হবে। তাহলে কি যখনই সকল বিভাগে মানে লক্ষ্য থাকবে এবং তার সেই লক্ষ্য গুলোকে একসাথে করে যদি মেন লক্ষ্য উৎপাদন করা মানে অর্জন করতে হয়, তাহলে কিন্তু ওই ক্ষেত্রে ওই দুই বিভাগকে কিন্তু সহজেই সমন্বয় করা যায়, কারণ সবার হাতেই কিন্তু গোল ধরিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সবার হাতেই যখন লক্ষ্য রয়েছে, তখন কিন্তু আমাদের তাদের লক্ষ্যকে বিবেচনা করে তাদের সমন্বয় করা যায়, বিক্রয় বিভাগের লক্ষ্যকে বিবেচনা করে তাদেরকে সমন্বয় করা যায়, ক্রয় বিভাগের লক্ষ্যকে বিবেচনা করে তাদের সমন্বয় করা যায়। এই দুই সমন্বয় করার ফলে তারপরে যে প্রাতিষ্ঠানিক গোলটা অর্জিত হয়। আর যদি শুধু প্রাতিষ্ঠানিক গোল থাকতো, আর ওদের যদি কোনো বিক্রয় বিভাগ এবং ক্রয় বিভাগকে যদি কোনো বা উৎপাদন বিভাগকে যদি গোল না দেওয়া হতো বা লক্ষ্য না দেওয়া হতো, তাহলে কিন্তু সমন্বয় কাজটা সহজ হতো না বা সমন্বয় সঠিকভাবে করা যেত না। এই জন্য গোল সব বিভাগেরই আলাদা আলাদা হবে এবং প্রাতিষ্ঠানিক যেটা হবে সেটাও আলাদা হবে। তাহলে আমরা জানি যে এটি হচ্ছে, অর্থাৎ সমন্বয় করতে হলে অবশ্যই বিভাগের বিভিন্ন বিভাগে আলাদা আলাদা লক্ষ্য থাকতে হবে। প্রারম্ভে শুরুর নীতি, তোমরা দেখতে পাচ্ছ একজন কর্পোরেট অফিসার সে শুরুতেই স্টার্ট রাখা রয়েছে, মানে সে শুরু করেছে, আর তার পাশে দেখেছো চিত্র রয়েছে, সে চিত্র উৎপাদন কার্য চলছে। এর মানে কি? এর মানে হচ্ছে যে যখন উৎপাদন কার্য শুরু হবে, তখন থেকেই আমার সমন্বয় কার্যটি শুরু করতে হবে। এমন না যে কিছু কাজ হয়ে যাক তারপরে আমি যে সমন্বয় করবো, না, এটা সম্ভব হবে না। অর্থাৎ যেদিন
কাজ শুরু হবে সেদিন থেকে সমন্বয়কারী বিভিন্ন ডিপার্টমেন্ট খুলবে এবং বিভিন্ন কাজের সাথে আরেকজনের কাজের জন্য একই সমন্বয় চলছে কিনা সেটা সমন্বয় করবে। এটা হচ্ছে প্রারম্ভেই শুরুর নীতি। প্রারম্ভে মানে শুরু বা প্রথম দিকে, আর প্রথম দিকে শুরু অর্থাৎ সমন্বয় কাজটা প্রারম্ভেই শুরু হবে। তারপরে আমরা দেখি আদেশের অক্ষর নীতি। তোমরা প্রথমে একটা চিত্র দেখতে পাচ্ছ যেখানে একজন ব্যক্তি দেখাচ্ছে এভাবে, আর সকল ব্যক্তি কিন্তু তার কি ওই দিকে নিয়ে যাচ্ছে। এর মানে বোঝা যাচ্ছে যে আদেশ একজন দিচ্ছে আর বাকিরা তাকে ফলো করছে। তার পাশে চিত্র একটা রাইট এ প্রসেস আর একটা রং এ প্রসেস। দেখাচ্ছে একজন লাল, উপরে একজন লাল ব্যক্তি, তিনি তিনজনকে আদেশ দিচ্ছেন, তিনজন সবুজ ব্যক্তিকে আদেশ দিচ্ছেন। তাহলে এই তিনজন সবুজ ব্যক্তি কিন্তু একজন লালের কাছ থেকে আদেশ পাচ্ছে। এটা হচ্ছে আদেশের অক্ষর নীতি, অর্থাৎ প্রত্যেকেই একজনের কাছ থেকে আদেশ পাবে। কিন্তু রং এক প্রসেস তোমরা দেখো একটা চিত্র রয়েছে। এই চিত্রটায় তোমরা দেখতে পাচ্ছ যে লাল দুইজন, দুইজনই কিন্তু ওই সবুজ দুইজনকে আদেশ করছে, অর্থাৎ সবুজ এক একজন দুইজন লাল ব্যক্তির কাছ থেকে আদেশ পাচ্ছে। এই আদেশটাকে দ্বৈত আদেশ বলা হয়, এটা কখনোই আদেশ লক্ষ্যের মধ্যে পড়ে না। সুতরাং আমরা এই রং এক প্রসেস কখনোই যাব না, আদেশ লক্ষ্য নীতি থাকতে হবে। একজন আদেশ দিবে, আর যখনই একজন আদেশ দিবে তখন কিন্তু সমন্বয় কাজটি সহজ হবে, আর বিভিন্ন ব্যক্তির আদেশ পেলে সমন্বয় কাজ সঠিকভাবে সেখানে করা যায় না। এজন্য সমন্বয় যদি সঠিকভাবে পালন করতে হয় এই আদেশ লক্ষ্য নীতিটি সেখানে অবশ্যই বলবৎ থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পরবর্তী নীতিটি দেখে নিই, নিরবিচ্ছিন্নতা বা ধারাবাহিকতা নীতি। নিরবিচ্ছিন্নতা ধারাবাহিকতা নীতিটা এরকম যে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত সমন্বয় সাধনটি ধারাবাহিকভাবে অনবরত এটা নন স্টপ ভাবে এটা চলতে থাকবে, যাতে করে উৎপাদনের কোনো স্টেপে যায় কোনো ধরনের কোনো সমন্বয়ের ব্যত্যয় না ঘটে। সমন্বয়ের ব্যত্যয় যেখানেই ঘটবে সেখানে কিন্তু ওই উৎপাদনের কাজটি ব্যাহত হবে। তার মানে হচ্ছে যে উৎপাদনের প্রক্রিয়া অর্থাৎ বড় বড় কারখানায় যে উৎপাদন প্রক্রিয়া রয়েছে সেটি যেন নিয়মিত ধারাবাহিকভাবে সমন্বয়ের কার্যটি সম্পাদিত হয়। তারপরে আছে আমরা দলীয় সমঝোতার নীতি, অর্থাৎ একটি কারখানায় বা একটি ব্যবসায় প্রতিষ্ঠানে সমন্বয় সাধনের ক্ষেত্রে দলীয় যে সমঝোতা এটা থাকতে হবে, অর্থাৎ সকল ব্যক্তি বা বিভাগ যারা থাকবে তারা সবার মধ্যে একটা দলীয় সমঝোতা থাকবে। আর যখন দলীয় সমঝোতা থাকবে তখন দলীয় কাজটাকে যখন সমন্বয় করা হবে তখন কিন্তু কাজটি সহজ হয়ে যাবে। দলীয় কাজ, এই দলের কাজ, এই দলের কাজ আমি যখন একসাথে তুলে নিয়ে আসবো তখন কিন্তু আমার সমন্বয় কাজটা সহজ হলো না। এই জন্য দলীয় সমঝোতা থাকা সমন্বয়ের একটি নীতি। তারপর দেখি প্রত্যক্ষ যোগাযোগের নীতি। আসলে সমন্বয়কারীকে অবশ্যই কারখানায় গিয়ে বা ব্যবসায় প্রতিষ্ঠানে যে সমন্বয় করবে সে প্রত্যক্ষভাবে সরাসরি যায় ওই যে কাজ হচ্ছে সেখান থেকে ইনফরমেশন নিয়ে তারপরে সে অন্য বিভাগে যে সমন্বয় করবে। এমন না যে বাসায় বসে ফোন দিয়ে কি হচ্ছে কারখানায়, তারপরে আরেকজনকে ফোন দিয়ে কি হচ্ছে তোমার, এভাবে করে সমন্বয় হবে না। প্রত্যক্ষভাবে সমন্বয়কারীকে উপস্থিত থেকে সেটা প্রত্যক্ষ করে তারপরে সে সম্পর্কে তথ্য নিয়ে সেটা সমন্বয় করতে হবে। এটা সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ নীতি। তারপরে আসি ভারসাম্য নীতি। আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দুই পাশে একটা জিনিস রয়েছে, তারপর ভারসাম্য রয়েছে। ঠিক এভাবে সমন্বয়ের কাজটি বিভিন্ন বিভাগের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলে। করাই বিভাগ কি কাজ করছে, বিক্রয় বিভাগ কাজ করছে, তাদের মধ্যে লিঙ্কার করে কে, সমন্বয়কারী। এই সমন্বয়কারী যাতে করায় খুব মানে উৎপাদন খুব বেশি না হয়ে যায়, বিক্রয়ের খুব যেন কমে না যায়, এই বিষয়গুলো কিন্তু বিক্রয় যে পরিমাণ কমবে উৎপাদনও সে পরিমাণ কমাতে হবে, এটা সবসময় মাথায় রেখে দুই পাশে কিন্তু ব্যালেন্স করা হয়। যাতে যদি এক পাশ উঁচু হয়ে যায়, যদি উৎপাদন পাশ উঁচু হয়ে যায় তাহলে উৎপাদন বেশি হয়ে যাবে, বিক্রয় কমে যাবে, তাতে করে অধিক পরিমাণ মাল আটকে থাকবে এবং ব্যবসায় ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমরা বলতে পারি সমন্বয় কাজটি এমন ভাবে চলা উচিত যাতে করে বিক্রয় উৎপাদন কাঁচামাল করা সব বিভাগ যেন সমান্তরালে ভারসাম্য ভাবে কাজ অবিরাম ভাবে চলতে পারে। তারপরে এসে দেখি নমনীয়তার নীতি। দেখছো যে চেঞ্জ অর্থাৎ
সিএইচএএন পর্যন্ত চলছে ঠিকভাবে, তারপরে সে সেটাকে উল্টে বা জি অর্থাৎ এইখানে এসে চেঞ্জ করা হয়ে গেছে। অর্থাৎ আমরা শুরুতে যে প্ল্যানটি করি সেই প্ল্যান অনুযায়ী অনেক সময় কিন্তু কাজ হয় না, কিছু সময় আমাদের প্ল্যানটাকে চেঞ্জ করতে হয়। এই প্ল্যানটাকে যে কোনো সময় চেঞ্জ করার, যদি এই যে চেঞ্জ লেখা একটা চিত্র দেখা যাচ্ছে না, এই চেঞ্জ লেখাটা যদি এরকম এক একটা পার্ট না করে যদি বড় একটা স্টেক থাকতো সেটা চেঞ্জ করা যেত, যাইতো না। এই জন্য দেখা হচ্ছে চেঞ্জটাকে সি আলাদা, এইচ আলাদা, এ এন এবং এটাকে আলাদা করে রাখা আছে, যাতে করে ই কে যে কোনো সময় চেঞ্জ করা যায়, যাতে এই যে জি জি সি ছিল ওটাকে চেঞ্জ করে জি বানাচ্ছে। এটা জাস্ট এটা একটা প্রতীকী উদাহরণ যে যে কোনো সময় পরিকল্পনা যে কোনো সময় এটাকে চেঞ্জ করা যায়। পরবর্তী আর একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে একজন দুই হাত ধরে নিয়ে যাচ্ছে আর একজন বলতেছে আমরা খুব বিজি, আমাদের দ্রুত নিতে হবে, সবাইকে মিলে আবার ওটা একটা জোরে গাড়ির মধ্যে নিয়ে তারপরে নিয়ে যাচ্ছে। অর্থাৎ যখনই আমার দ্রুত প্রয়োজন হচ্ছে, নিয়ম ছিল যে আমরা হাতে ধরে নিবো, হঠাৎ করে দেখা গেলো যে না ঝড় মেঘ আসতেছে আমাদের দ্রুত যেতে হবে, তখন আমি ওটা গাড়ির মধ্যে দিয়ে নেন। এটা হচ্ছে নমনীয়তা, অর্থাৎ যে কোনো সময় যে কোনো পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খেয়ে চলার, যে পরিবেশ সমন্বয় করতে গেলে যখন ব্যতিক্রম কিছু ঘটনা ঘটে থাকে সেই ঘটনার সাথে যাতে খাপ খেয়ে চলা যায় সেটাই নীতিও কিন্তু সমন্বয় সাধনে থাকতে হবে। তারপর আসি আমরা আনুষ্ঠানিক সম্পর্কের নীতি। আনুষ্ঠানিক সম্পর্ক আমরা জানি যে একটা সংগঠন কাঠামোতে কিন্তু জেনারেল ম্যানেজিং ডিরেক্টর থাকে, জেনারেল ম্যানেজার থাকে, তার নিচে যে সকল ব্যবস্থাপক রয়েছে, সুপারভাইজার রয়েছে, তারা কিন্তু সবাই কিন্তু একটা আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ সবাই কিন্তু একে অন্যের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্কযুক্ত, এটাকে বলা হয় আনুষ্ঠানিক সম্পর্কের নীতি। আর এইভাবে যদি সম্পর্ক থাকে সমন্বয় কাজেরও সহজ হয়, কারণ ব্যবস্থাপক সুপারভাইজারকে ধরবে, অর্থাৎ সুপারভাইজার যে ব্যবস্থাপক সে তখন সুপারভাইজারের কাছ থেকে যারা ফোরম্যান থাকবে তাদের তথ্য সংগ্রহ করতে পারবে। এই সম্পর্ক না থাকলে, যদি সবাই নিজের মতো করে কোনো সম্পর্ক না থাকে, তখন সেক্ষেত্রে কিন্তু সমন্বয়কারীর কাছে সমন্বয় কাজটি করা কখনোই সম্ভব হয় না। এই জন্য আনুষ্ঠানিক সম্পর্ক যদি একটা সংগঠনে থাকে সমন্বয় কাজটি সেখানে কিন্তু সঠিকভাবে সম্পন্ন হয়। এই জন্যই আনুষ্ঠানিক সম্পর্কটা একটা সমন্বয় নীতি হিসাবে কাজ করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা মূল্যায়নে কিছু প্রশ্ন উত্তর এভাবে করতে পারি। সমন্বয় সাধন কি? আমরা জানি যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ উপবিভাগের কাজকে একই সূত্রে গঠিত করা ও বা সামঞ্জস্য করা বা সুসংহত করার প্রক্রিয়াকেই সমন্বয় সাধন বলা হয়। আনুষ্ঠানিক সম্পর্কের নীতি অর্থাৎ সংগঠনে বিভিন্ন পদে বিভিন্ন ব্যক্তির মধ্যে একটা সাংগঠনিক সম্পর্ক সৃষ্টির যে প্রক্রিয়া সেটাকে বলা হয় আনুষ্ঠানিক সম্পর্কের নীতি। আদর্শ রক্ষণ নীতি হচ্ছে কোন সংগঠনের উদ্ধত একজন অধস্তন একজন মাত্র উদ্ধতনের নিকট থেকে আদেশ পাবে, এই নীতিকে বলা হয় আদর্শ রক্ষণ নীতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার নতুন কোনো ক্লাসে তোমাদের সাথে আবার নতুন একটি মজার টপিকস নিয়ে হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশোনা করো। ধন্যবাদ সবাইকে।